আমার বাসায় ছুটির দিন মানেই কোনো স্পেশাল আইটেম হতে হবে। আজকে আমি গরুর মাংসের একটা রেসিপি করে দেখাবো, রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের চাপ করে দেখাবো। প্রথমে আমি কিছু আদা বাটা রসুন বাটা নিয়ে নিলাম, তারপরে জিরা গুঁড়া নিয়ে নিলাম, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে কিছু সয়া সস দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, কাবাব মশলা, সয়া সস আর কিছু তেল দিয়ে এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলো সবগুলো মিশে যায়। আমি এভাবে রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করি, গরুর চাপটা আমার বাসায় খুবই পছন্দ করে। এখন আমি মাংসগুলোকে এভাবে থেতলিয়ে নিব। আমি মাংসগুলোকে স্টিক আকারে এভাবে কেটে নিয়েছি, এখন একটা বাটার মধ্যে আমি মাংসগুলোকে থেতলিয়ে নিব। এভাবে যদি মাংসগুলোকে থেতলিয়ে নেওয়া হয় তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। তারপরে এখানে আমি কিছু ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগার দিয়ে আমি মাংসগুলোকে মিশিয়ে নিব। আপনারা যাদের বাসায় ভিনেগার নেই তারা লেবুর রস ব্যবহার করতে পারেন। মাংসগুলোকে আমার থেতলে নেওয়ার পরে আমি এগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন মাংসের প্রতিটা ভাজে ভাজে ঢুকে যায়। এখন আমি এটাকে 30-40 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। 30-40 মিনিট ওটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন একটা ডিম নিয়ে নিব, ডিমের কুসুমটা নিয়ে নিব। ডিমের কুসুমটা আমি আমার ম্যারিনেট করা মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি এগুলো সবগুলোকে একসঙ্গে মিশাবো। মিশানোর পরে এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া অ্যাড করতে পারেন। মাংসের সাথে এভাবে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে চাপের মধ্যে যদি সরিষার তেলটা ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর এটা খেতে অনেক সুস্বাদু লাগে। একটা প্যানের মধ্যে আমি কিছু তেল নিয়ে নিব। তেল নেওয়ার পরে এক পিচ করে আমি এখানে মাংসের চাপগুলো দিয়ে দিব। মাংসের চাপগুলো আমি এভাবে দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি এই তেলের মধ্যেই মাংসটা আমি রান্না করব আর মাংস থেকে কিছু পানি বের হবে। এই আমি ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পানি বের হয়েছে, এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে। এভাবে লো হিটে আমি মাংসটাকে 30-40 মিনিট রান্না করব। আবার আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এটা একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব। দেখেন একটা সাইড হয়ে এসেছে, আমি অপর সাইডটাও মোটামুটি হয়ে এসেছে। এভাবে আমি 5-10 মিনিট মাংসটাকে ভেজে নিব। ভেজে দেওয়ার পরে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা রুটির সঙ্গে বা এমনিও বিকালের নাস্তায় এটা ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, এটা আমার বাসায় তো খুবই পছন্দের একটা রেসিপি। চাপগুলো নামিয়ে নেওয়ার পরে অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে নিব। এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিব এবং এর মধ্যে কিছু লবণ দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটা দিয়েই চাপগুলোকে ডেকোরেট করব। এটা দিয়ে চাপ খেতে দারুণ টেস্ট লাগে। আপনারা যারা এটা কখনো ট্রাই করেননি তারা অবশ্যই পেঁয়াজ মরিচের এইটা দিয়ে চাপ ট্রাই করবেন। দেখেন মাংসটা ভিতরে কীরকম সিদ্ধ হয়েছে। যদি মাংসের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকেন, সবার উইকেন্ড ভালো কাটুক।